আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যেই যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাদের প্রতি জানাই অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে সকালবেলা আমি তো চটাপিঠা বানাইতেছি। তো চটাপিঠাটা সবাই চিনে, খুদ দিয়া বানাইতে হয়, খুঁটটা ভিজাইয়া তো ফাটায় বাইটটা করে বানাইতে হয়। আবার বাতের চাল দিয়ে করণ যায়, আতপ চাল দিয়েও করণ যায়, সব কিছু দিয়েই করণ যায়। তো আমার বাসায় খুদ আছে, তো এই খুদ দিয়ে আমি করতেছি। তো চটাপিঠাটা যে কোনো ইয়া দিয়ে খাওয়ান যায়, সমস্যা নাই, ভর্তা দিয়েও খাওয়ান যায়। যে আমরা সকালের নাস্তা খাইয়া করছি চটাপিঠা, তো ভর্তা বানাইছিলাম কালকে, ভর্তা আছে, আর এই যে মুহি তরকারি রান্না করছিলাম। তো এই যে আয়াতে, এই যে আয়াত বাবা, আয়াত বাবা এইদিকে তাকাও, আয়াত আয়াত মনি, তাতে উল্টে বসে রয়েছে টেবিলে। তো সুমার বাবা নাস্তা খেয়ে মানে যাইব গা কাজে, বেন নিয়ে যাইব গা। তো সকাল অনেক 9টা বাজে, অনেক গেলে আইবা কোন ফোন কত খুশি বাবা আমার। আবো তুমি না আল্লাহ ফুকাই তার, আল্লাহ ফুকাই দাও, ক আবার ক আল্লাহ ক ক বাবা ক আল্লাহ, এই তো মাশাল্লাহ। আঙ্গু আয়াতে সুন্দর করে আল্লাহ কইতারে, আয়াতে গাইমে গেছে, ফ্যানটা সার আছে সুমায়া, আয়াতে গাইমে গেছে একবারে। তত বড় ফ্যান সারা ছিল না, ওখান ফ্যান ছাড়ছে, তো আয়াতে গাইমে গেছে একদম। সুমাইয়া, তা আমি সুমাইয়া নাস্তা খাইয়া উঠছি আমার মা, তো ওই যে সুমার বাবা খাইতেছে বৈশে বৈশে, ঠান্ডা হয়েছে গা, তো গরম করে নিয়ে আসো যাও। তো এই যে শাক নিয়ে আসছি, লাল শাক আর কলমি শাক নিয়ে আসছি, আর পেঁপে নিয়ে আসছি। তো করলা নিয়ে আসছি, আর এন আমরা সুমায়া চাইছিল আমরা খাইতে, তো আমরা নিয়ে আসছি। নুডলস 2 প্যাকেট, আর এন 1 ডজন ডিম। তো শাকটি বাঁচতেছে, মায় বসে বসে বারিন্দা, তো আমি আবার ক্যামেরাটা ধরে রাখছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এটি করতে কোনো ভুলবেন না, অবশ্যই করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন কষ্ট করে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন আর কমেন্ট লাইক শেয়ার করেন আর ভিডিওটি কষ্ট করে দেখেন, তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে দুপুরে শাক ভাজি করব, আর লাল শাক আর কলমি শাক আর 2টা ডিম রান্না করব। আজকে দুপুরের খাবার এটাই, কেন কালকের 2টা করে থাকা সময়া। তো দুধ বসাইছে চুলাতে, দুধ খাইব সময়া। তো দুধ বলক আসছে, দুধটা ফুরে গেছে গা, তো আমি আবার কইতাছি সময়ের দুধ ফুরে গেছে গা,
তখন আমি বসা বয়সটা দিতাছি তো সুমার বাবা কালকে রাতে মুজ ভর্তা করছে মুজ ভর্তা কইরা পরে রাতে বেলা ভাত খাইছে তরকারি ছিল তো দিদিয়া খায় নাই তো কইতাছে আমার মুখে কিছু ভালো লাগে না আমি কি দিয়া ভাত খাবো তো সুমার বাবাই মুজ ভাতছে আর পিয়াজ কাটছে চিকুন করে একদম চুলের লাহাইন তাইটা পরে ভর্তা বানাইয়া সুমার বাবা ভাত খাইছে তো এটা আপনাদের সাথে সুমার বাবা শেয়ার করব তো আপনারা দেখবেন সুমার বাবা কিভাবে যে মুজের ভর্তা দিয়ে ভাত খাইছে তা আমরা সবাই ওই অল্প অল্প করে মুছের বত্তা দিয়ে আমরা রাত্রেবেলা ভাত খাইছি কালকে রাত্রেবেলা তো শাক শুক আমার সব কিছু বাগার দেওয়া হয়ে গেছে গা পরে ছিল তো আমার ছেলে নিজের আয়সা যে আপুরা ভাইয়ারা কমেন্ট করে তো আমি সবাই ভিডিও দেখি সময় পাইলে বলতে কি আমি সবাইকে কইছি আমি রাতের বেলা বেশিরভাগ ভিডিও দেখি আর যদি সময় পাই তো দিন কিছু ভিডিও দেখে সুমায়া কমেন্ট করে তো সুমায়াও দেখে আমিও দেখি সুরাইও দেখে সবাই দেখে তো একটা কথা আমার হাসি উঠে তো হাসি ফাইতে বলতে কি আমি তো আর কমেন্ট দিতে পারি না তো সময় আমার দেখাই দিছে আম্মু এইভাবে কমেন্ট দিবা তো আমি তো আর বাংলা আমার পড়ালেখা নাই কিছু নাই তো আর বাংলা পড়ালেখা থাকতো তো আমি সবাইকে কমেন্ট দিতাম সবার চ্যানেলে যাইয়া তো শুধু খালি ভিডিও দেখি তো আমি দুই একটা চ্যানেলে যাইয়া কমেন্ট করছি শুধু খালি ফুল দিয়া লাইক দিয়া তো সুমায়া হাসতে সুমায়া জীবন শেষ তো তুমি ফুল দাও কেন আর লাইক দাও কেন তুমি তো আর লেখতে ধরো না এটি দিও না তো আমি কই আচ্ছা দিব না সমস্যা নাই তো সুমায়া দিয়া দে তো পানি ঘুরাইছি কলসি দিয়া তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে গা তো সুমায়া নিয়ে আসছে সুরাইয়া তো সুরাইয়া শরীরটা বেশি একটা ভালো না সুরাইয়া শরীরের ভিতরে খুব জ্বর জ্বর তো সুরাইয়া আজকে কিছু টুকিটাকি কাজ করছে তাকে বলতে সুরাইয়া টেবিলে আয়া তো কি শুরু করছে জিশানের মতো শাক এ তো প্রচুর পরিমাণ ভিটামিন আছে তিনটা 32 বাজে আজকে সুমার বাবা মুসের ভর্তা করতেছে আজকে রাইতে কি দেখাইবো মুসের ভর্তা করতেছে মুসের ভর্তা দেখাইবো আর গরম ভাত রান্না করছি এই যে সুমার বাবাই মুজ ভাত যে আর এই যে সুমার বাবা চিকুন করে ফেস ফলতে যে লবণ দাও এই যে লবণ দিয়ে দিছে তো ধন্য পাতা নাই ধন্য পাতা দিলে আরো বেশি ভালো হইতো তো ধন্য পাতা যে ছিল তরকারিতে দিয়ে দিছি সব দিও ডলা দাও জোরে তোমার হাত জ্বলবো তুমি সাবান দিয়ে ভালো মতন হাত ধুইতে হইব
যে শসা তেল দিতেছে মুজ বটা তুমি দি শসা তেল দিতে হয় এতে ভাল লাগে না বর্তা বানাইতেছে আর ওই পাশে আয়াতে উইটা পড়ছে সিয়ারে উপরে উইটা পড়তেছে এই যে সিয়ারে নিজে নিজে উঠছে তো মানে সাইতাছে টেবিলে উঠতো উইটা আয়াতের বাবার কাছে যাইতে যাইতেছে এই যে খুশি অনেক খুশি এই যে ডাকে এই যে ডাকতেছে আয়াতের বাবার আয়াতে ডাকে বাবা আমার আয়াত মনি আয়াত মনি কো এই যে আয়াত উঠতে পড়তেছে টেবিলে এই যে আয়াত পর পড়তে টেবিলেতে পড়ে যা বাবা এই যে গরম ভাত এই যে আমার খাসি মাংস মুইসের কথা কইতেছে খাসির মাংস এই যে গরম গরম ভাত আর মুইসের ভর্তা তো এটা রাতের খাবার কোনটি তো সুমার বাবা খাইতেছে আমরা সবাই একসাথে বসে খামু সুমার বাবার খাওয়া শেষ হইলে এই যে সুমার বাবা সুমার বাবা কিরম হইছে সেই না খাও তোমার মুইসের ভর্তা খাও না আসতি খাও তুমি পেট ভরে তো দৈন্য ভাতা দিলে আরো সেরম হইতো না কালকে নিয়ে আয়ো দৈন্য ভাতা আর দৈন্য তো 10 টাকা অল্প করে দেয় বেশি দেয় না তো তো ডিম দিয়ে আমি ভিজায় রাখছিলাম তো ভিজায় রাখিয়া ডিম দিয়ে দুইটা সেই ভালো মতন দুইয়া আমি ফ্রিজে রাখবো তো আপনার কাছে আমার অনুরোধ আপনারা সব সবাই আমার ভিউয়ার্স ভাই বোন তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আপনারা কষ্ট করে তো আমিও আপনার পাশে আছি ইনশাল্লাহ তো আপনারা সবসময় আমার চ্যানেলটা আগায় নেবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন কোন দিক সবসময় তো আমি ডিম দুইছি দুইয়া হাইরা ক্যামেরার অপকর্তা মনে ছিল না সুরাইয়া ডাকতেছে আমারে তো আমি সুরাইয়ের কাছে চলে গেছি তাইটা দেখি ক্যামেরা চালু তো আমার মনও থাকে না তো আমি হাসতেছি আমি কই হাইরে মন মনে কেন থাকে না তো আমরা যারা যারা ইউটিউবার ব্লগ করি তো সবাই জানে ভিডিও করতে যায় কত কষ্ট লাগে তো অনেক কষ্ট লাগে কোন দিক ভিডিও করতে ভিডিও করো ভিডিও এডিট করো ভিডিও চেক দো তো এই জিনিসটা কোন দিক সবাই জানে তো একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে তো এই যে আমি বলছিলাম সুমায়া সুরায়ার শরীরটা বেশি একটা ভালো না তো তবুও কইতেছে মা আমারে দেও আমি রসুনটি কাটি তো বারিন্দা বসে বসে রসুনটি কাটতেছে তো সুমার বাবা কালকে রসুন নিয়ে আসছে তো 2 কেজি রসুন তো রসুন শেষ হয়ে আছে গা তো আজকে রসুন কাইটা পরে ব্লেন্ডার করবো তো কইতেছে মা আমি কাটি থাক তো সুমায়া সুরাইয়া রসুনটি কাটছে কাইটা ভরে রাখছে তো আমি পরে আবার ধুইলাম রসুনটি ভালো মতন পানি দেওয়া ভালো মতন ক্যাসলায় রসুন ধুইলাম তো রসুন ওখান থেকে বালু চালু থাকে তো সুরাইয়া আবার ক্যামেরাটা ধরে রাখছে আমি আবার রসুন দিয়ে দিতেছি ব্লেন্ডার তো সবটি রসুন আমি একবারে দিয়া পরে ব্লেন্ডার করে নিব না এত বেশি কথা বলতে বসাই নাই রসুন রাইকে দিছি তো আগে আমি ওই পাশে ব্লেন্ডার করতাম আমরা যে রুমে থাকি তো এন নিচে ব্লেন্ডার করছি ফ্রিজের এন লাইন আছে তো ফ্রিজের লাইনটা ছুটাইয়া পরে আমি ব্লেন্ডার করে নিছি তো ওই যে রসুনের বাটিটা একদম খালি ছিল তো এক বাটি রাখিয়া দিব আমি তো আর যেটা আছে এটা স্টিলের বাটিতে আমি রাখছি তো
তো এই যে দুপুরবেলা আমরা খাইতেছে সুমাইয়া আর আমার মা আমরা খাইতেছে বইসা বইসা তো আয়া তো আছেন আমি তখন সুরাইয়া ওই রুমে তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম তো আগামী কালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সাবধানে থাকবেন তো আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ